আগামী নির্বাচনে বিএনপি 10টি আসন পেতে পারে প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের জবাবে বিএনপি নেতারা বলেছেন তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন, জনগণ তখন দেখবে কে জিতে। এদিকে জাতীয় পার্টি মহাজোট থেকে বেরিয়ে আসা এখন সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আব্দুল্লাহ নোমান। জামিলা কোটের রিপোর্ট। বাজেটকে গণবিরোধী আখ্যা দিয়ে এর প্রতিবাদে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে ঢাকা মহানগর 18 দলীয় জোট। এ সময় জোট নেতারা বলেন, 3.5 বছরে দুর্নীতি লুটপাটে আয় করা টাকা বৈধ করতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। পদ্মা সেতুর দুর্নীতিতে কারা জড়িত তা স্পষ্ট হলেও তাদের বিচার করা হচ্ছে না। সমাবেশের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকারের দুর্নীতির কারণে অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। সরকারের ভুল নীতির কারণেই মালিক শ্রমিক কারোর স্বার্থই রক্ষা হচ্ছে না। আগামী নির্বাচনে বিএনপি 10টি আসন পাবে প্রধানমন্ত্রী এমন মন্তব্যের জবাব দেন ফখরুল। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান বলেন, জাতীয় পার্টির মহাজোট থেকে বেরিয়ে আসা সময়ের ব্যাপার মাত্র। একই সঙ্গে ওয়াকার্স পার্টি ও জাসদকে সরকারি জোট থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। সৌদি আরবের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিরোধী দলীয় নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার ভোর 5:30 দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বিরোধী দলীয় নেত্রী। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জের বাইরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য এবং কেন্দ্রীয় নেতারা বেগম জিয়াকে স্বাগত জানায়। বেগম জিয়ার আগমন উপলক্ষে মধ্যরাত থেকে বিমানবন্দরে ভিড় করে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। ভিআইপি লাউঞ্জে ঢোকার রাস্তার মুখে দায়িত্বের দেয় পুলিশ। এবারও ভিআইপি লাউঞ্জে ঢুকতে পারেনি দলের কেন্দ্রীয় নেতারা। 15 জন রাজকীয় মেহমান হিসেবে চিকিৎসার জন্য সৌদি আরব যান বেগম খালেদা জিয়া। সেখানে তিনি পবিত্র উমরা পালন ছাড়াও সৌদি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।